যদি ক্ষণ হৃদয়বান ভাই ব্যক্তি ক্ষণ দেখা তুই একটা অনুরোধ ভোট দিলে ভিডিও দেখুন ভোট দিলে ভিডিও করছি আর চট্টগ্রাম নতুন ব্রিজ মৌল বাজারের পাশে এই যে গর্ভধারানী মার দুই সন্তান দু সন্তান এক মেয়ে আসলে দি ফেলেই আর দু সন্তান ফল এ ফল দু ফল লাখ টাকা খরচা করছি বিভিন্ন বৈদ্যর হাতে দিয়ে মাগার খন সুস্থ লানি তারা ন আমার বন্ধু পারে খগিয়া ওর মেয়ে একটা মাস স্কুল তোরা মেতে সেমলা হয়ে আর দর্শক আসসালামু আলাইকুম এই জীবনত বোধ ভিডিও করজি আজ এর ভিডিও গান অবশ্য অবশ্য যত পারেন শেয়ার গরিবেন আর আ চট্টগ্রাম বিশেষ গড়ি ওয়া আলাইকুম নতুন ব্রিজের পাশে মজাদার টেক আ কি পাশে মজ্জ্যা টেক মূলই পাশে একে পরিবারের দুই সন্তান আজিয়ে বেন আর অর্থাৎ হয় আলগা কিছু পাইয়ে নয়তো বাকিয়া কিছু করজি ইনতো নবুজি হারা তারপরে হয় দেখতে লাগগুন এখন

বুঝতেছেন তো ওদের মুখের বাস আপনারা বুঝতে পারতেছেন ওরা কি ঠিক আছে না আছে তো যারা দেশ বিদেশে প্রবাসী আছেন আমি একটু শুদ্ধ ভাষায় বলতেছি এখন কেন বলতেছি ভাই দেখেন লক্ষ লক্ষ টাকা আমরা বিভিন্ন জায়গায় নষ্ট করে পেলি যদি কোনো ভাই বন্ধু থেকে থাকেন তাদের যদি একটা দায়িত্ব নেন এবং এই এলাকায় বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছেন যারা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ফ্যামিলিটাকে একটু ধরার জন্য দুটা বাচ্চাকে অন্তত ভালো করার জন্য ভালো করার জন্য আপনারা একটু সবাই এগিয়ে আসেন আর দেশ বিদেশ থেকে যারা এগিয়ে আসবেন আমাদের ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দিব ভিডিওতে একটা নাম্বার দিব ওদের বিকাশ নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে যতটুক পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আমি শেষ মেশ ওর মায়ের থেকে আর কিছু কথা জানবো কার সাহায্য চাচ্ছেন আপনি আপনার পাড়া পাড়া আপনার পাড়া বড়শি দিচ্ছে বাইরের লোক থেকে চাচ্ছেন কিনে সেটা দেখেন মা আসলে কি বলবে গ্রামের পরিবেশ তো বুঝতেছেন যারা এই ভিডিওটা দেখবেন আল্লাহর ওয়াস্তে যত পারেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদেরকে বাড়িটা একটু দেখাবো এদিকে একটু দেখেন একটু একটু দেখেন দেখেন এদেরকে কিভাবে বেঁধে রেখেছে দেখেন কারণ ওদেরকে যদি ছেড়ে দেয় ওরা মানুষের ক্ষতি করতে পারে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে সবাইকে মারতে পারে

আমার কে জব করতে আগে পে তুই গিয়া গিয়া যা আজান দাগে দিল তারপর হতা আর দর্শক আমরা একটু এই যে আপনার নাম কি যে জনাবা বেগম জনাবা বেগম ওনার সন্তান দুই সন্তান ওনার বাড়িটা একটু আপনাদেরকে দেখাই কি পরিস্থিতি আছে হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই এখানে তো কথা বলতে পারতেছেন দেখতে পারতেছেন আমরা একটু সামনের দিকে যাব আপনাদেরকে একটু দেখাই ওদের বাড়ির সামনের জায়গাটা একটু দেখাই এই হলো যেই দুই সন্তান আজকে বেন হারা বলতে পারেন বা কেউ কিছু করলে বা কোনো আলগা জিনিসে যদি আকৃষ্ট করে হয়তো বেন আউট হয়ে যায় তো কেন হয়েছে সেটা আমি জানি না আবার এখানে আমি আরেকটা কথা বলবো বাংলাদেশে বৈদ্য কবিরাজ অনেক আছে আমরা শুনি কিন্তু এই যে আপনি এদিকে আসেন এই যে মা জননী দুই সন্তানের মা অনেক কবিরাজ বৈদ্যুর কাছে গিয়েছে শুরুও পাচ্ছে না হয়তো দুই দিন তিন দিন ভালো হয় যদি এ ধরনের কবিরাজ বৈদ্য যদি থাকি থাকেন বাংলাদেশে অবশ্যই এই দুই সন্তানকে যদি ভালো করতে পারেন টাকা দিতে দিতে তারা ফকির হয়ে গেছে বাইরেটা দেখেন কিন্তু এখন আর দিতে পারবে না এলাকাবাসী তাদেরকে এখন সাহায্য করতেছে অতএব যদি এরকম কেউ যদি থেকে থাকেন তাদেরকে সুস্থ করেন সুস্থ করলে আপনাদের জন্য টাকা তারা ম্যানেজ করে দিবে সুযোগ ব্যবস্থা করে দিতে পারবে যাই হোক বুঝতে পারতেছেন মায়ের কান্না আর ছেলেদের আওয়াজ তো আপনারা পেয়েছেন অলরেডি যারা ভিডিওটা দেখবেন প্রত্যেকের কাছে আপনার অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর শেষমেশ আপনার কাছে আর একটা প্রশ্ন আপনার যে যে বিকাশ নম্বরটা দেবেন এটা কার নাম্বার দেবেন এটা আমার আপনার নাম্বার আপনাকে ফোন করলে আপনাকে পাবে তো আপনার নাম্বার সিউ তো এটা জি তাহলে ওনার বিকাশ নম্বরটা আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা যে যতটুকু পারেন ভাই দেখেন দেশে বিদেশে প্রবাসে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আমরা কত জনে কত প্রকারের টাকা নষ্ট করি একটু একটু হেল্প করেন এই যে দুই এক মায়ের দুই সন্তান যে দুই সন্তান তাদের কাছকে আয় করে খাবারতেন সেই দুই সন্তান এখন পাগল এই যে মাকে মারে ও তো পাগল ওরা ওরা কিছু বুঝে না ওরা যদি বুঝতো তাহলে মাকে মারত না তো এই জন্য বলছি যারাই যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন সাহায্য সহযোগিতা করার জন্য

ঠিকাটা দিয়ে দিছি অলরেডি সকল এলাকাবাসী ও মুরব্বী বায়ু বোনেরা আর আর এলাকার মাঝে হঠাৎ করে দুও ফুয়া অসুস্থ হয়ে গিয়ে গি অসুস্থ হনার পরে আর বোধ বৈদ্য কবিরাজ ডাক্তার মানে সকল ফকাল যতটুকু চেষ্টা করিবে এর আর ব্যাক কোনো চেষ্টা করছি হরণের পরও আপাতত এখন আরা ব্যর্থ আর আর আছে যা অ্যাবিলিটি আসছিলও টিয়া বৈশে আরা দিয়ে সাহায্য হয়েছে কিন্তু বাতে আরা তারারে তুলিত না পারের ফসুর অসুস্থ হয়ে গিয়ে গই এতে এমন পর্যায়ে গিয়ে গই পুরো পরিবার ধ্বংসর মুকুত এখন তারারা বাসায় বেলায় দেশ বাসে আছে আকুল আবেদন জানায় দেশী ও প্রবাসী ও বোনেরা যারা আসন তারা যদি আরার পাশে দাঁড়ান এই গরিব অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ান তাহলে মেহরবানি হরে আরও বেশি উপকৃত হইম একখান জিনিস আরাক হাসে চাই যে এই পরিবারগরে যদি আর যে কোনোভাবে আর্থিক সহযোগিতা হোক অনেক যে কোনো সহযোগিতা করে যদি আরে তাহলে পরিবারগ বাসি যার গো এই পরিবারগ যদি উড়িৎ তারে তাহলে আরা আল্লাহর হাসে আরা একান জিনিস কী দোয়া পাইম ব্যাক করে একখান মনের মধ্যে শান্তি পাইম মানুষের উপকার হরি তাইলে মানুষ শান্তি পাই ধন্যবাদ আরার বাড়ির পাশে সালুদ্দিন আজির বাড়ির পাশ পিছনে এখন যা আর্থিক অবস্থা আসলে সহজিত আসিল আর দি চেষ্টা করি ন ফারি এবার দেশে আর বিদেশে ফরাসি বাইয়া গল আপনাদের কাছে একটু দোয়া চাই তারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন সালাম মোহাম্মদ বাহারুদ্দিন আর বাড়ি আর খালি রয়েছে জি 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 আষ্ট নম্বর ওয়ার্ড জি ফার্স্ট নম্বর ওয়ার্ড জি তারা যে অবস্থায় আছে বিশ কষ্ট আছে যারা যেদিন ফারো সহজিত হলে বিশু ফার হইব মানুষ মানুষের জন্য ধন্যবাদ আর বলভূত মিজা মিমরান তারা আজ খুব দিন অসুস্থ অবস্থার ভিতরে কোভিড ডাক্তার কোনো কিছু বাকি নাই ওনারা ব্যাগিরে মিলিয়ে নেই কিছু সহযোগিত হয়ে আর বৈরফুত কোনো বাস সংসার কেন বাস ওনারা আছে অনুরোধ সালাম আলাইকুম অবশ্যই আমি আবারও বলবো ভিডিওটা বেশি শেয়ার করবেন আর এই অসহায় জননীকে একটু সাহায্য সহজে করার জন্য চেষ্টা করুন এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম